আলু আর চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করব। সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। পালং শাক যেহেতু রান্না করব তাই একটু বড় বড় করে কেটে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গিয়েছে। এবারে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, এবারে কালো জিরে ফোড়ন দেব, পেঁয়াজ কুচি, 6টি কাঁচামরিচ ফলি, 100 গ্রাম চিংড়ি মাছ 2-3 মিনিট ভালো করে পেঁয়াজ কাঁচামরিচ আর চিংড়ি মাছ ভেজে নেব। এখন দেব আলুর টুকরোগুলো, দিয়ে আরো 2 মিনিট ভালো করে ভেজে নেব। 2টি মাঝারি সাইজের আলু দিয়েছি। তো সবগুলো উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গেল। দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ জল, দিয়ে মশলা 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। এখানে 2-1টি পরিমাণ পালং শাক আছে, তো এবারে শাকগুলো দিয়ে দেব। এক্সট্রা কোনো জল দেব না, কারণ শাক থেকেই অনেকটা জল বেরিয়ে আসবে। শাক 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা তুলে শাকগুলো ভালো করে মিক্স করে দেব। শাকগুলো ভালোভাবে মিক্স করে দিচ্ছি। শাক ভালোভাবে মিক্স করা হয়ে গেল। মিডিয়াম আঁচে 4-5 মিনিট রান্না করব। আলু আর শাক সিদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেল চিংড়ি আর আলু দিয়ে পালং শাকের ঝোল।